हेलो स्टूडेंट्स, दिस इज बलाई एंड वेलकम टू माय यूट्यूब चैनल फ्रैंकल इंग्लिश। आज के वीडियोते हमें क्वेश्चन टैग नहीं आलोचना करब। क्वेश्चन टैग खूब सहज एक टॉपिक, खूब सहज एक चैप्टर, किंतु जदि ये विषय सम्पर्क हमें क्लियर एक कन्सेप्ट ना थे तो कम्पिटिटिव एग्जामे जखने कि ना ये विषय माझे मध्य प्रश्न पड़े से भूल करा खूब ही स्वाभाविक हो उठे। तई आज के वीडियोर माध्यमे जानब जो क्वेश्चन टैग जिनिसटा कि কিভাবে এটাকে তৈরি করতে হয় এবং এই কোশ্চেনটা সম্পর্কিত যে এক্সেপশনাল বা ব্যতিক্রমে যে রুলসগুলো আছে সেগুলো আজকে ইজি এক্সাম্পলের মাধ্যমে আজকে আমরা বুঝে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো যাতে ভবিষ্যতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাও। তাছাড়াও যদি এই ভিডিও সম্পর্কিত কোনো রকমের তোমাদের প্রশ্ন থেকে থাকে বা কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে সেগুলোর প্রশ্ন রাখতে পারবে। আর যদি তোমরা চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, চেষ্টা করব সেগুলো সেখানে সলভ করে দেওয়ার। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন আমরা বুঝে নেব যে কোশ্চেন ট্যাগ বিষয়টা কি। তো আগে আমরা বাংলায় কিছু এক্সাম্পল দেখে বুঝে নিই যে জিনিসটা আসলে কি। আমরা মাঝে মধ্যেই কথা বলতে গেলে কিছু প্রশ্ন করে থাকি, এই এক্সাম্পলগুলো তোমরা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। যেখানে আমি বলেছি প্রথম যে লাইনটা আছে কি বলেছে, সিনেমাটা খুব সুন্দর ছিল কি, তাই তো। পরের এক্সাম্পল দেখো, ছেলেটার আচরণ খুব বাজে, তাই না। আজ আমরা যাচ্ছি না, কি বলিস। মানুষটি কিন্তু ভদ্র না। দেখো প্রত্যেকবারেই এই যে বিবৃতিমূলক যে বাক্যগুলো সেগুলো দেখো প্রশ্ন দিয়ে কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ বিবৃতিমূলক বাক্যটা এখানে গিয়ে শেষ হচ্ছে এবং তারপরে একটা কি শুরু হচ্ছে, একটা প্রশ্ন শুরু হচ্ছে, তাই তো। আমরা বলি মাঝে মধ্যে দেখবে যে সিনেমাটা খুব সুন্দর ছিল কি, তাই তো। আবার দেখো ছেলেটার আচরণ খুব বাজে, তাই না। তারপর দেখো আজ আমরা আর যাচ্ছি না, কি বলিস। মানুষটি কিন্তু ভদ্র না। তাহলে প্রত্যেকটা কথার শেষে আমরা একটা প্রশ্ন রাখছি। তো এই যে একটা মন্তব্য করার পর, একটা মতামত দেওয়ার পর, তারপরে যে ছোট ছোট প্রশ্নগুলো আমরা রাখছি বাক্যের শেষে, এইগুলোকেই ইংলিশে বলা হয় কোশ্চেন ট্যাগ। তো গ্রামারিয়ানরা বা যারা যারা ব্যাকরণবিদ যারা আছেন তারা বলেন যে কোশ্চেন ট্যাগ আসলে কিন্তু একটা সম্পূর্ণরূপে কোশ্চেন নয়। কেন কোশ্চেন নয়, আসলে আমরা প্রশ্ন করি কখন, আমরা যখন কোনো প্রশ্ন করি তো সেই প্রশ্নটার উত্তর অবশ্যই আমরা জানবো না, এবং সেই প্রশ্নটার উত্তর জানার জন্যই আমরা প্রশ্নটা করি। অর্থাৎ প্রশ্নের উত্তর আমরা জানি না, উত্তরটা অন্য কেউ জানে, তো তাকে আমি প্রশ্ন করব, তারপর আমি উত্তরটা পাবো। কোশ্চেন ট্যাগে কি হয় যে যে প্রশ্নটা করা হলো সেই প্রশ্নটার করার মধ্যে আসলে আমি আমার একটা মতামতকেই জানিয়ে দিচ্ছি, এবং পাশাপাশি চাইছি যাকে আমি প্রশ্নটা করলাম সেও আমার ওই মতটাকে সমর্থন করুক। দেখো প্রথম কোশ্চেন কী বলেছে, সিনেমাটা খুব সুন্দর ছিল কি, তাই তো। তার মানে কি, সিনেমাটা আমিও দেখেছি বা আমার সঙ্গে থাকা অন্য ব্যক্তিও দেখেছেন, তো তাকে আমি বললাম যে সিনেমাটা খুব সুন্দর ছিল কি, তাই তো। তার মানে আমি চাইছি, আমার যেহেতু ভালো লেগেছে আমি চাইছি যে হয়তো আমার ভালো লাগার সাথে তারও ভালো লেগেছে, তো সেইটাই আমি জানার জন্য এই প্রশ্নটা করেছি। পরের কোশ্চেন কী ছিল, ছেলেটার আচরণ খুব বাজে, তাই না। অর্থাৎ ছেলেটাকে আচরণটা আমরা দেখেছি, তারপর আমি কাউকে প্রশ্ন করলাম যে ছেলেটার আচরণ খুব বাজে না, তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি আমার মতামতটাকে জানিয়ে দিয়েছি যে ছেলেটার আচরণ মোটেই ভালো, আচরণ আমার মোটেই ভালো লাগেনি, তার মানে তারও নিশ্চয়ই ভালো লাগেনি, তো আমার এই মতামতটাকে ও সমর্থন করে কি না, সেটাই ছিল আমার প্রশ্ন। একই রকমভাবে আজ আমরা যাচ্ছি না, কি বলিস, তার মানে কি আমি যাচ্ছি না বা আমরা যাচ্ছি না এবং আমার সঙ্গে থাকা লোকেরা বা ব্যক্তিরা তারাও যাচ্ছে না। তাহলে প্রকারান্তরে বা পরোক্ষভাবে বলতে গেলে একটা মতামত আমি আমার প্রশ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। শেষ এক্সাম্পলটাও তাই, মানুষটি কিন্তু ভদ্র না, তার মানে কি মানুষটির আচরণ দেখে আমার মনে হচ্ছে সে ভদ্র, তো এই বিষয়টা আমি মতামত রূপে জানিয়ে দিচ্ছি প্রশ্নের আকারে। তাই এটা এক প্রকার আমরা সাধারণত কমপ্লিট একটা কোশ্চেন বলতে পারি না। তো এইগুলোই হচ্ছে কোশ্চেন ট্যাগ। এখন আমি যে এক্সাম্পলগুলো রেখেছি এগুলো তো আছে বাংলাতে, তাহলে ইংলিশে আমরা এই কোশ্চেন ট্যাগ বানাবো কী করে। তো আমরা এবার দেখে নেব যে ইংরেজিতে আমরা কিভাবে কোশ্চেন ট্যাগ বানাতে পারি। তো চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে আমরা পুরো ক্লিয়ার করে নিই। কোশ্চেন ট্যাগ বিষয়টা শুরু করার আগে কয়েকটি বিষয় তোমাদেরকে আমি আগে জানিয়ে রাখি যে কোশ্চেন ট্যাগকে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে পজিটিভ কোশ্চেন ট্যাগ এবং আরেকটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন ট্যাগ। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কোশ্চেন ট্যাগ শুধুমাত্র দু রকমের সেন্টেন্সের ক্ষেত্রেই করা যায়, এবং সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ তোমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই কোশ্চেন ট্যাগ বানাতে পারবে, কিংবা ইম্পারেটিভ যে সেন্টেন্স হয় সেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তুমি বা তোমরা কিন্তু কোশ্চেন ট্যাগ বানাতে পারো। যদি তোমাদের সেন্টেন্স নিয়ে কোনো অসুবিধা থাকে বা সেন্টেন্স চেনা নিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, তো তোমরা আমার একটি ভিডিও আছে যেখানে আমি ইংলিশের যে সেন্টেন্সের যে ক্লাসিফিকেশান আছে সেটা আমি আলোচনা করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আমি যেটা বলছিলাম যে কোশ্চেন ট্যাগকে প্রথম দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পজিটিভ কোশ্চেন ট্যাগ এবং আরেকটা হচ্ছে নেগেটিভ কোশ্চেন ট্যাগ। তো এই দুটো বিষয়ে আমাদের ক্লিয়ার করতে হবে। পজিটিভ কোশ্চেন ট্যাগে কী হয়, যেখানে আমরা যে কোশ্চেন ট্যাগ যেটা আমি বানাবো সেখানে নেগেটিভ ব্যাপারটা থাকবে না, এবং নেগেটিভ কোশ্চেন ট্যাগে যেখানে আমরা যে কোশ্চেন ট্যাগটা বানাবো সেখানে কিন্তু একটা নেগেটিভ সেন্স থাকবে। যেমন প্রথমের ক্ষেত্রে কী লিখছি, শি ডাজ নট ড্রাইভ কার। এখন পজিটিভ কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচার হচ্ছে যে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব নেব, প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপর এর সঙ্গে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি আছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা এখানে বসে যাবে, এবং এইভাবে আমরা পজিটিভ কোশ্চেন ট্যাগ বানাবো। যেমন দেখো এখানে বলেছে শি ডাজ নট ড্রাইভ কার, তো এক্ষেত্রে আমি কি বলেছিলাম এটা হবে পজিটিভ কোশ্চেন ট্যাগে ঘরে ফেলেছি। পজিটিভ কোশ্চেন ট্যাগ কখন হবে, যখন দেখবে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে যেমন শি ডাজ নট ড্রাইভ কার, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে আমরা কিন্তু কোশ্চেন ট্যাগটা পজিটিভে বানাবো, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভে সরি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি পজিটিভে থাকে তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে যে কোশ্চেন ট্যাগটা তৈরি হওয়ার কথা সেটা হবে নেগেটিভ কোশ্চেন ট্যাগ। তো পজিটিভ কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শি ডাজ নট ড্রাইভ কার, এই যে সেন্টেন্সটা এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে আছে, সেই জন্য এর যে কোশ্চেন ট্যাগটা এই কোশ্চেন ট্যাগটা কিন্তু অবশ্যই পজিটিভে হবে। তো কীভাবে লিখব, প্রথমে অক্সিলারি ভার্ব নেব এবং সাবজেক্ট নেব। এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটার অক্সিলারি ভার্ব কোনটা, সেটা হচ্ছে ডাজ। তো আমরা তাহলে কী করব, প্রথমে এই ডাজটা লিখব। এখানে ডাজ লেখার পর কী বলেছে, সাবজেক্ট, এই সেন্টেন্সটার সাবজেক্টকে শি, তো এখানে আমরা শি বসিয়ে দেবো। তো এইভাবে আমরা কোশ্চেন ট্যাগ পেলাম কি, ডাজ শি, অর্থাৎ শি ডাজ নট ড্রাইভ কার, ডাজ শি, এই হলো এটা কোশ্চেন ট্যাগ। এক্ষেত্রে দেখো উই ডু নট নো হিম, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখো নেগেটিভে আছে, সেজন্য কোশ্চেন ট্যাগটাও কিন্তু পজিটিভে হবে। তো কী করবো, এই নিয়মটা ফলো করবো, প্রথমে নিয়ম অক্সিলারি ভার্ব, তো এখানকার অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, তো এখানে ডু লিখলাম এবং এই সেন্টেন্সটার সাবজেক্টকে উই, তাহলে এখানে আমরা লিখে দিলাম উই, এটা হয়ে গেল পজিটিভ কোশ্চেন ট্যাগ। উই ডু নট নো হিম, ডু উই। পরেরটা কী আছে, ইউ ডিড নট এনজয় দ্য জার্নি, দেখো এখানেও দেখো এটা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভে আছে সেই জন্য কোশ্চেন ট্যাগটাও পজিটিভে হবে। এর হেল্পিং ভার্ব কোনটা, ডিড, তাই এখানে ডিড বসে যাবে। ডিড বসানোর পর এর সাবজেক্ট কোনটা, ইউ, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো ইউ। পরের এক্সাম্পল দেখো, আই হ্যাভ নট গন টু ফার, সরি এখানে বানানটা ভুল আছে, আই হ্যাভ নট গন টু ফার, এখানে দেখো এটাও নেগেটিভ সেন্টেন্সে আছে তাই কোশ্চেন ট্যাগটাও পজিটিভে হবে, তাই এর হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ, তাই এটা হয়ে গেল আমি বসালাম প্রথমে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে আই, তাই এখানে বসিয়ে দেওয়া হলো হ্যাভ আই। এইবার ঠিক একই রকমভাবে আমরা নেগেটিভ কোশ্চেন ট্যাগ তৈরি করব। নেগেটিভ কোশ্চেন ট্যাগ তোমরা খেয়াল করে দেখো এখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আছে এগুলো সবই কিন্তু পজিটিভে আছে, তাই এখানকার যে কোশ্চেন ট্যাগটা হবে সেটা নেগেটিভ কোশ্চেন ট্যাগ হবে। তো নেগেটিভ কোশ্চেন ট্যাগ কীভাবে তৈরি করব, তো তার জন্য যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্বটাকে আমরা নেব, তারপরে এই সেন্টেন্সটার সাবজেক্টকে নেব, সরি সাবজেক্ট হবে না, এখানে এখানে আমরা নট কথাটা নট শব্দটা বসাবো এবং তারপর বসবে আমাদের সাবজেক্ট, এইটাকে আমরা ফলো করব। অর্থাৎ পজিটিভ কোশ্চেন ট্যাগের মতোই হবে এখানে, শুধু এর মাঝখানে কী হবে আমরা একটা নট বসিয়ে দেবো। তো যখন তো প্রথম এক্সাম্পলে আছে শি ড্রাইভস কার, তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা, ড্রাইভস, ড্রাইভস থেকে আমাকে কী করতে হবে অক্সিলারি ভার্বটাকে বার করে আনতে হবে, সেটা হচ্ছে ডাজ। তো ডাজ আমরা এখানে লিখলাম, ডাজ লেখার পর কী আছে, নট বসাতে বলেছে,
तो नट लिखल तपर सबजेक्ट के सी सी हमें लिखल एखे मन रखे एखे जख अक्सिलरी वर्ब एवं नट शब्दा पशापाशी जो बसा ये आलदा आलदा बसा ना वो कन्ट्रैक्टेड फर्म अर्थात एकसाथे लिखब तो एक क्षेत्र हो जाए डजेंट उत्तर डजेंट सी पर क्षेत्र की आज उइ नो हिम तो ये नियम फलो करब उइ नो हिम एखानकार नो थे जो अक्सिलरी वर्ब बार करी तेल से डु तेरे डु बसाल डुएर पर कि बस नट नट कि करबी आगे जो ये अक्सिलरी वर्ब के ए नट के आलदा बसा ना एकसाथे मिसिए देव तई ये हो जाए डोंट तपर ये सबजेक्ट के उइ एखे सबजेक्ट हिसाब से उइ बसिए देव ये कि डोंट उइ यह उत्तर पर कि आज यू एनजॉय द जर्नी देखो एसर्टिव आए तई क्वेश्चन एक क्योंकि नेगेटिव है तो ये हेल्पिंग अक्सिलरी वर्ब कौन एनजॉय थे बार करी से डिड तो डिड तो बसाल डिड बसान पर कि नट बस क्योंकि कन्ट्रैक्टेड फर्मे लिखते हैं अर्थात डिडेंट डिडेंट लिखे कि करब ये सबजेक्ट आज यू से यूटा एखे बसे जाए अर्थात हो गल डिडेंट यू एट हो गोश्चन टैग योश्चनटार क्षेत्र पर लाइन कि आज आई हाव गन टू फर सरि एखे हाँ आई हाव गन टू फर एखे देखो ये एसारिव सेंटेंस पजिटिव आज तई कोश्चन टैग टा कि नेगेटिव है तई एखे देखो अक्सिलरी वर्ब हे हाव तई हमें एखे हाव बसाल हाव बसान पर कि नट अर्थात हैवेंट हैवेंट बसान पर सबजेक्ट के आई एखे हो गल आई तो ये एक पर एक उत्तर पे गलम अर्थात शी ड्राइव्स कार डजंट शी उइ नो हिम डोंट उइ यू एनजॉयड द जर्नी डिडेंट यू आई हैव गन टू फार हैवेंट आई तो ये पॉजिटिव और नेगेटिव क्वेश्चन टैग क्वेश्चन ये तैरि करतेब तो एखी जो रूल्स तुम्हारे जहाँ शेखाल तो एरपर आो कि एक्साम्पल आज एक्साम्पलगुलो एक्सेप्शनल नियम मध्य फेलते परि कि सेगल क्षेत्र में रकम रूल्स यूज करब तो एन से रूल्सगुलो शिखी और रखी रूल्स जे रूल्सगुलो एन शेखाते जा खूब इम्पोर्टेंट कि रूल्स तो चलो नेक्स्ट रूल्सगुलो शिखे नहीं तो चलो आो कि एक्साम्पलर माध्यम क्वेश्चन टैग विषय और बुझे नहीं प्रथम जो एक्साम्पल रेखे देखो लेखा आई एम अफ्रेड अफ यू हमें साधारण एकटू आगे शिखे जो असर्टिव सेंटेंसटा जदि पजिटिव थे तेल क्वेश्चन टैगटाओ कीसर क्वेश्चन टैगटाओ तक नेगेटिव क्वेश्चन टैग है तो एखे जेहतु असर्टिव सेंटेंस तेल ये निश्चय नेगेटिव क्वेश्चन टैग है तर नियम अनुजाई प्रथम लेव अक्सिलरी वर्ब तेल अक्सिलरी वर्ब एम तपर नेवा उचित नट तपर नेब सबजेक्ट अर्थात आई एम नट आई किन्तु केमन शोना विषय ये क्यों नेब ना ये एक एक्सेप्शनल नियम मध्य पड़े जाए अर्थात ज शुधुमात्र नियमटार क्षेत्र और कोथाओ नय किन्तु अर्थात जदि देखो कोनो सेंटेंसे आई आछे कोनो एसारिव सेंटेंसे आई आछे एवं तारपरे एम आछे तखन किन्तु आमरा एम नट आई बा एम टू आई एभावे आमरा किन्तु लिखते पारी ना तखन आमादेर कि करते हबे ए एम एर जायगा केटे दिए आमाके लिखते हबे आर अर्थात आर्नड आई एइटा हबे ठीकठाक उत्तर पर एक्साम्पले देखो जेखने बला होयेछे जे एवरीथिंग हैज चेंजड एखाने सबजेक्ट हिसाबे कि नेवा होयेछे देखते पाच्छो एवरीथिंग मने राखबे जखन कोनो एसारिव सेंटेंसेर शुरूते एवरीथिंग सामथिंग एनीथिंग एरकम जखन कोनो सबजेक्ट थाकबे सेक्षेत्रे आमरा कि करबो आमरा सबजेक्ट हिसाबे इट निये नेब अर्थात एखाने देखो अक्सिलरी वर्ब हैज आछे তাই আমরা হ্যাজ নিলাম যেহেতু এটা অ্যাসারটিভ সেন্টেন্সটা পজিটিভ আছে তাই এখানে ট্যাগ করছটা নেগেটিভই অর্থাৎ নেগেটিভই হবে সেজন্য হয়ে গেল হ্যাজন্ট হ্যাজন্ট লেখার পর কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে কিন্তু এভরিথিং এখানে লিখব না লিখে দেখব ইট এটা হলো হবে উত্তর অর্থাৎ এভরিথিং হ্যাজ চেঞ্জড হ্যাজন্ট ইট তা অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু এই সাবজেক্টের চেঞ্জটা তোমরা একটু খেয়াল রাখবে পরের এক্সাম্পলে বলা হয়েছে দিজ আর বিউটিফুল রোজেস তো এখানে কিছু একটা রুলস তোমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে সেটা হচ্ছে কি আগের বারে কি দেখেছিলাম এভরিথিং ছিল এই ক্ষেত্রে দেখো লেখা আছে দিস তো সেন্টেন্সে যখন দিস থাকবে তখন আমরা দিসটাকে করে দেব দে অর্থাৎ কি হয়ে যাবে এখানে আমরা লিখব আর্নড দে খেয়াল করে দেখো এখানে অক্সিলারি ভাব ছিল আর লিখেছি তারপর নট অর্থাৎ আর্নড আর্নড লেখার পর কি লেখার কথা ছিল সাবজেক্ট এখানে দিস ছিল এবং দিজের জায়গায় আমাদেরকে কি লিখতে হয়েছে দে অর্থাৎ দিজ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হিসাবে আমরা ট্যাগ কোশ্চেনে কিন্তু দে লিখব
পরের এক্সাম্পল আছে দ্যাট ইজ মাইন। তো এক্ষেত্রেও তাই, যখন দ্যাট থাকবে তখন কিন্তু আমরা আর দ্যাট লিখবো না, আমরা লিখব ইজেন্ট ইট। তো আমরা এবার দেখবো যে কখন দে হবে এবং কখন ইট হবে। তো সেই লিস্টটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, মনে রাখবে যদি সেন্টেন্সটা শুরু হয় দিস দিয়ে কিংবা দোজ দিয়ে তখন কিন্তু আমরা সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে নেব দে। আর যদি সেন্টেন্সের শুরুতে যদি দ্যাট থাকে কিংবা যদি দিস থাকে কিংবা যদি ইট থাকে তখন কিন্তু ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসাবে আসবে ইট। এই দুটো জিনিস তোমরা অবশ্যই ক্লিয়ারলি মনে রাখবে। এখানেও তাই হয়েছে, দ্যাট ইজ মাইন, যে দ্যাট দিয়ে ছুটছিল তাই এখানে কিন্তু আমাকে সাবজেক্ট হিসাবে ট্যাগ কোশ্চেনে ইট নিতে হয়েছে। পরের যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে, দেখো দিস ম্যান ওয়াজ টকিং লাউডলি। এখানে কিন্তু আবার এই নিয়মের মতো দিসটাকে সাবজেক্ট হিসাবে ভেবে নিয়ে আমরা কিন্তু ইট লিখব না। এখানে দেখো দিসের পর কী লেখা আছে, ম্যান। তো এই দিসের পরে যে নাউনটা থাকবে তার উপর ভিত্তি করে কোশ্চেনটাকে সাবজেক্ট আমরা নেব। এখানে দেখো অক্সিলারি ভার্ব কোনটা ছিল, ওয়াজ, তাই ওয়াজন্ট লিখে আমরা লিখবো কি সাবজেক্ট হিসাবে ম্যান, তাই ম্যানের জায়গায় লিখে দেবো হি। কী হয়ে গেল, যেহেতু ম্যান ছিল পুরুষ সেজন্য আমরা ম্যানের জন্য এখানে হি লিখে দিলাম। পরের এক্সাম্পল দেখো, এভরিওয়ান দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা। মনে রাখবে যখন এভরিওয়ান দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে বা এভরিবডি বা যখন দেখবো সামবডি দিয়ে শুরু হয়েছে তখন কিন্তু আমরা কী করবো, সেখানে এর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে দেকে নেব। অর্থাৎ এক্ষেত্রে কী নেব, এখানে হেল্পিং ভার্ব কোনটা, গট। গটের যদি আমরা অক্সিলারি ভার্ব বার করি তাহলে সেটা হয়ে যাবে ডিড। তাহলে এটা হয়ে গেল, এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স ছিল তাই এটা নেগেটিভ কোশ্চেন ট্যাগ হবে, তাই ডিডেন্ট, ডিডেন্ট লিখে পর আমরা কী লিখব, দে। এভরিওয়ান গট দ্য অপরচুনিটি, ডিডেন্ট দে। তো পরের এক্সাম্পল দেখো, উই হ্যাভ আওয়ার ডিনার অ্যাট 9 PM। এক্ষেত্রে একটুখানি ট্রিক আছে ব্যাপারটা, ভালোভাবে খেয়াল করে দেখো কি বলেছে, উই হ্যাভ আওয়ার ডিনার অ্যাট 9 PM। তো আমরা প্রথমে দেখবো এই অ্যাসারটিভ সেন্টেন্সটা কিসে আছে, পজিটিভে না নেগেটিভে। এটা দেখো পজিটিভে আছে, তাই আমরা কী করবো, অক্সিলারি ভার্ব হিসাবে আমরা হ্যাভ বসিয়ে দেবো এবং তারপর কী বসাবো, হ্যাভেন্ট। হ্যাভেন্ট বসানোর পর আমরা কী করবো, সাবজেক্ট অর্থাৎ উই। কিন্তু এটা এখানেই ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল, দেখো এখানে এই যে ভার্ব কোনটা আছে, দেখো একটাই মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাভ। এখানে হ্যাভ কিন্তু এই সেন্টেন্সে একটা মেইন ভার্ব হিসাবে কাজ করেছে, যেহেতু ও এখানে মেইন ভার্ব হিসাবে কাজ করেছে অর্থাৎ মানে দাঁড়াচ্ছে উই হ্যাভ আওয়ার ডিনার অ্যাট 9 PM, আমরা রাত 9টার সময় আমাদের ডিনারটা খেয়ে নিই। তার মানে দাঁড়াচ্ছে কি, এইটা যদি মেইন ভার্ব হয় তাহলে এখানে তো আমরা মেইন ভার্বটাকে নিতে পারবো না, আমাদেরকে এখানে নিতে হবে অক্সিলারি ভার্বটাকে। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা, সেটা হচ্ছে ডু। ডু হচ্ছে এখানকার অক্সিলারি ভার্ব, সেই জন্য আমাদেরকে এটা স্ট্রাকচারটা হবে অর্থাৎ কোশ্চেনটা একটা হবে ডোন্ট উই, এইটা হবে উত্তর, অর্থাৎ ডোন্ট উই হবে এই লাইনটা, এই কোশ্চেন, এই সেন্টেন্সটার কোশ্চেনটা। পরের এক্সাম্পলে বলেছে লেট আস প্লে ক্রিকেট। এক্ষেত্রে কী করবো, দেখো এক্ষেত্রে দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে লেট দিয়ে, তাই যখন কোনো সেন্টেন্স যখন লেট দিয়ে শুরু হবে তখন আমাকে অক্সিলারি ভার্ব হিসাবে প্রথমে নিতে হবে, নয় নিতে হবে শ্যাল, আর না হলে নিতে হবে উইল। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা শ্যাল নেব, কখন আমরা উইল নেব। দেখো এখানে লেটের পর আস আছে, আস যদি থাকে তাহলে কোশ্চেনটাকে সাবজেক্ট কী বসবে, নিশ্চয়ই উই হয়ে যাবে। সেখানে মনে রাখবে লেট দিয়ে বাক্য যদি শুরু হয় তারপরে যদি আস শব্দটা থাকে তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমরা উই নেব। এবং এবার বুঝতে পারছো শ্যাল নেব না উইল নেব, দেখো উই হচ্ছে ফার্স্ট পার্সন এবং ফার্স্ট পার্সনের সাথে কিন্তু সবসময় উইল শ্যালটা বসে, তাই আমাদের এখানে কোশ্চেন হয়ে যাবে শ্যাল উই, এটা হবে উত্তর। তাহলে উইল কখন নেব, যদি লেটের পর অন্যান্য সাবজেক্ট অর্থাৎ যদি ইউ থাকতো, হিম যদি থাকতো, এগুলো যদি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে লিখতাম কি উইল। উইল লিখে উইলের পর আমাকে লিখতে হতো ইউ। মনে রাখবে আমি আবার বলছি, লেট দিয়ে বাক্য থাকলে লেটের পর যদি আস থাকে তাহলে আমরা কী করবো, লিখবো শ্যাল উই। যদি আস ছাড়া অন্য কিছু থাকে অর্থাৎ যদি থাকে ইউ কিংবা যদি থাকে হিম সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেব উইল এবং তারপরে বসিয়ে দেবো এই ইউ। এইভাবে আমাদেরকে এখানে কোশ্চেনটা একটা বানাতে হবে। এতক্ষণ তোমাদেরকে আমি যে সমস্ত এক্সাম্পলগুলো দেখাচ্ছিলাম সেগুলো সবই অ্যাসারটিভ সেন্টেন্স ছিল। এখন আমরা যে এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখো এগুলো আছে ইম্পারেটিভ সেন্টেন্সে।
তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি করে কোশ্চেনটা তৈরি করব। প্রথম যে এক্সাম্পলটা আছে দেখো, ওপেন দ্য উইন্ডো, তারপরে লেখা আছে ডোন্ট ওপেন দ্য উইন্ডো, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমাকে দুটো অপশন আছে, আমরা নয় লিখতে পারি উইল ইউ, অথবা আমরা লিখতে পারি ওন্ট ইউ। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন আমরা নেব, অর্থাৎ যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি পজিটিভে থাকে তাহলে আমরা লিখতে পারি উইল ইউ বা ওন্ট ইউ, কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি দেখো নেগেটিভে থাকে তাহলে কিন্তু আমরা উইল ইউ ছাড়া আমরা কিন্তু আর অন্য কিছু ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে পারবো না। এখন যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি এমন কিছু ভাব প্রকাশ করে যেখানে কাউকে বকাঝকা করছে বা কাউকে তিরস্কার করা বোঝাচ্ছে বা কাউকে কোনোভাবে সমালোচনা করা হচ্ছে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইল ইউ বা ওন্ট ইউ কিন্তু আর ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা করব কি কান্ট ইউ। দেখো এখানে লেখা আছে শট আপ, অর্থাৎ চুপ করো। তো এখানে শুধু অর্ডারই করা হচ্ছে না, অর্থাৎ এটা যে শুধু ইম্পারেটিভ আছে তাই নয়, এইটা করার মাধ্যমে অর্থাৎ এই কথাটা বলার মাধ্যমে কাউকে একটা রিবাক্ট বা রিবিউক্ট করা হচ্ছে, কাউকে বকাঝকা করা হচ্ছে বা কাউকে সমালোচনা করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আর উইল ইউ বা ওন্ট ইউ দেবো না, সেক্ষেত্রে আমরা লিখবো কান্ট ইউ। তো আমি আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কোশ্চেন ট্যাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো বোঝাতে পেরেছি এবং এক্সাম্পলগুলোর মাধ্যমে রুলসগুলো শেখাতে পেরেছি। তবে এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে সেই প্রশ্নগুলো আমাকে জানাতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু তোমরা প্রশ্ন করে তোমাদের যে ডাউটগুলো আছে ক্লিয়ার করে নিতে পারো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।